নতুন ভিডিও পেতে পিউনিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। ঐক্যফ্রন্টের প্রার্থীরা ইসিতে যাবেন আজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম কারচুপির অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাচ্ছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। বিকেলে ইসিতে যাবেন তারা। বিকেল তিনটায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসবেন সব প্রার্থীরা, পরে সেখান থেকে তারা ইসিতে যাবেন। উল্লেখ্য, গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ফল ঘোষণা হওয়া 298টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে 288টি আসন। এর বিপরীতে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র 8টি আসন। অন্যদিকে মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে রিট শুনানি আজ। ঢাকা 8 আসনের মহাজোট প্রার্থী রাশেদ খান মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রিটটি উপস্থাপন করলে আদালত শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে এই আসনে নির্বাচিত এমপি রাশেদ খান মেননের শপথ এর গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে। ইউনুস আলী আকন্দ ওই আসনে জাতীয় পার্টি থেকে নাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, নির্বাচনে রাশেদ খান মেনন এর লোকজন নিজেরাই সিল মেরেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। আমি বারবার নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, যা সংবিধানের 66 ধারায় লঙ্ঘন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউনিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউনিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।